আমি যখন আজকের এই বুলেটিন শুরু করছিলাম, আমি বলেছিলাম যে আজকের এই বুলেটিনে হুগলিরই দুটো ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ একদিকে যেরকম প্রেমিকের মৃত্যু হয়েছে, অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধার, আর সেই নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে জাঙ্গিপাড়ায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের পরিবারের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, পুলিশের তদন্ত করবে না, সিবিআই সিআইডির তদন্তের কিন্তু দাবি করছে পরিবার। সেই ছবি পুলিশকে কেন্দ্র করে দফায় দফায় চলে বিক্ষোভ। প্রায় 7 থেকে 8 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর অবশেষে দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকায়। সেখানে কুকুর এনে তদন্ত করা হোক, এমনটাই কিন্তু দাবি তোলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। সিবিআই কুকুর এনে, পুলিশ এখানে হস্তক্ষেপ করবে না, বারবার পরিবারের এই একটাই দাবি। শ্রীহট্ট এলাকার ঝিল থেকে এই দেহটি উদ্ধার হয়েছে। স্থানীয়রাই কিন্তু এই দেহ ভাসতে দেখেন এবং তারপরেই কিন্তু সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরেই এই যে নাবালিকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফ থেকে কিন্তু একটাই অভিযোগ করা হচ্ছে যে খুন করা হয়েছে এই নাবালিকাকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশের তদন্ত নয়, বারবার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে পুলিশের তদন্ত নয়, বরং এই ঘটনার তদন্ত করুক সিবিআই, সিবিআই তার কুকুর নিয়ে আসুক এবং সেই তদন্ত করুক। কিন্তু পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে, এসপি কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। ঘটনাটা বলতে আজকের আমরাই দেখলাম একটি মেয়ে একটা এখানে পুকুরের বাঁশবাগানের মধ্যেই দেখতে পাচ্ছেন একটা পুকুরে আর কি মৃতদেহ পড়েছিল সকাল থেকে। তো এটা নিয়ে গত পরশু দিন সম্ভবত থেকে মিসিং ছিল। তো আজকের আমরা স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে আমরা দেহটি উদ্ধার করি এবং অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে সেটা আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছে এবং অ্যাকচুয়াল তদন্ত হলে কী হয়েছে না হয়েছে আমরা বুঝতে পারবো। আর ইন দ্য মিনটাইম আমরা দেহটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি, ওখানে গিয়ে আমরা নিজেরাও যাচ্ছি কি অ্যাকচুয়াল কজ অফ ডেথ কি আছে সেইটা আমরা ওখানেই দেখতে পাবো। যে পরিবারের তরফ থেকে একটা অভিযোগ হচ্ছে, পুলিশকে থানায় কমপ্লেন করতে গেলে কোনো অভিযোগ নেওয়া হয়নি এবং তাদের দুর্ব্যবহার করা হয়েছে পরিবারের সাথে যেদিন থেকে নিখোঁজ হয়, একই অভিযোগ। ঠিক আছে, অভিযোগ যদি থাকে আমাদের কাছে, যদি সত্যি এরকম অভিযোগ থাকে সেটাও আমি অবশ্যই খতিয়ে দেখব। আর কোনো অফিসার বা কেউ থানায় যদি এরকম কোনো অভিযোগ করে বা এরকম দুর্ব্যবহার করার কোনো অভিযোগ থাকে, আমি অবশ্যই পরিবারের সেই সমস্ত মানুষকে আমি বলবো যে আপনারা আমার কাছে কিংবা এসপি স্যারের কাছে সেই বিষয়ে কমপ্লেন জমা দিক, আমরা সেটাও যথোপযুক্ত আমরা তদন্ত করে দেখবো যেটা কি আছে। আর দোষী যদি সত্যি হয়, এরকম প্রমাণিত হয়, সেইভাবে তাদের আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন নিশ্চয়ই আমরা নেব। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে এবং এখানে পুলিশ কুকুর আনার জন্য একটা দাবি, খুন বা ধর্ষণ সেটা আমরা এখন পরিবারের লোক বলছে, পরিবারের লোককে কমপ্লেন্টও আমরা ইনভাইট করছি। অ্যাকচুয়াল কি কি কারণে মানে মৃত্যু হয়েছে সেটার জন্য আজকে আমরা পোস্টমর্টেম করতে দিয়েছি, সেটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন যেটা আছে তারাই বলতে পারবেন, তাদের বলার পর আমরা এই বিষয়ে কথা বলার মতো জায়গা থাকবে। হ্যাঁ, অবশ্যই ম্যাজিস্টেরিয়াল ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম এবং পুরোটাই ভিডিওগ্রাফি আমরা করাবো। কোনো শরীরে আঘাতের চিহ্ন অ্যাপারেন্টলি আমি বলবো যে তদন্তর ব্যাপারে এই জাস্ট ইনিশিয়ালি এখন ইনিশিয়াল স্টেজে আছে, সব কিছু আমরা এই মুহূর্তে রিভিল করতে চাই। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তদন্ত ঠিক পথে এগোচ্ছে, কিন্তু পরিবার, নাবালিকার পরিবার কিন্তু বারবার একই কথা বলছে যে পুলিশের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাননি। এমনকি যখন থেকে মেয়ে নিখোঁজ হয়, তখন যখন তারা কমপ্লেন করতে থানায় গিয়েছিলেন, তখনও কিন্তু পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা তারা পাননি। এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে আমার কলিগ ভোলানাথ রয়েছেন। ভোলা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে এবং পরিবারের তরফ থেকে যে অভিযোগ প্রথমে করা হচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমি আগে এই বিষয়ে তোমার কাছে জানতে চাইবো, তারপরে আমি দেখো জাঙ্গিপাড়া ওই থানার তেহট্ট এলাকায় বিগত 4 দিন থেকে দশমী বিসর্জন দিন মেয়েটি নিজের ভাই বোনের সঙ্গে বেরিয়েছিল বাড়ি থেকে, তারপরে ওর ভাই বোনরা ফিরে আসে কিন্তু সে ফিরে আসেনি,
সে নিখোঁজ ছিল, তারপরে স্থানীয় একটি খালে ও ডেড বডিটি পাওয়া যায়। স্থানীয়রা অভিযোগ করছেন, পরিবারের লোকেরা, খালের ওপরে পুরুষ মানুষের একজোড়া জুতো পাওয়া যায়। এবার সকালে যখন পুলিশ যায় ডেড বডি উদ্ধার করতে, পুলিশকে চরম বিক্ষোভের মুখে সম্মুখীন হতে হয়। প্রায় 7-8 ঘন্টা পুলিশকে ঘেরাও করে তারা বলে স্নিফার ডগ আনতে হবে, না হলে কোনো ক্রমেই এখান থেকে ডেড বডি নিয়ে যাওয়া দেওয়া হবে না। তখন পুলিশের শীর্ষ অধিকর্তারা হুগলির এসপি আমানদীপ নির্দেশে অ্যাডিশনাল পুলিশ এসপি হুগলি গ্রামীণ পুলিশের লালটু হালদার ঘটনাস্থলে যান, তিনি স্নিফার ডগের ব্যবস্থা করেন। তারপরে ওখান থেকে গ্রামবাসীরা অনুমতি দেয়, সেই মেয়েটি ডেড বডিটা উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয়রা অভিযোগ করছেন কি এটা রীতিমতো নিছকে মার্ডার, রেপ করার পরে মেয়েটিকে মার্ডার করে 13 বর্ষীয় মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ কি প্রথমে যখন থেকে নিখোঁজ হয়েছে থানা যাওয়ার পর থানা কিন্তু ওদেরকে ফিরিয়ে দেয় বলে কোথাও গেছে, আপনি খোঁজ করুন, আমরা কমপ্লেন নেব না। তারা পুলিশের গাফিলতি যেখানে কিন্তু এসপি বলছেন যে কোন রকম কোন সমস্যা হয়নি, কোন রকম ভাবে কোনো সমস্যা হয়নি, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু যথাযথ তার ব্যবস্থা নেওয়া হবে, তবে যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাচ্ছে না। পরিবারের তরফ থেকে স্থানীয়রা কি বলছেন, কারণ খুব স্বাভাবিকভাবে পরিবার এবং স্থানীয়রা সবাই কিন্তু একই কথা বলছেন যে তাদের পাড়ার মেয়েকে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, কি বলছেন স্থানীয়রা, শোনাবো আপনাদের। তোমার পুকুরে কিনে দিয়ে হাতে পুরা এখানে একটু দাঁড়া, আমি ফেরত থাকেন ঠাকুর দেখে বলে সাইকেল বেড়েছে সেই থাকেন। তারপরে খোঁজাখুঁজি করেছি চারুদিকে, থানায় অভিযোগ করেছিলাম, বলছে এরকম কোনো প্রুফ দিন, প্রুফ থাকলে তো তাহলে আপনাদারাই বলতাম কেন, আমরাই তো যে নিয়ে আসতাম। বলে 4 দিন ধরে থানায় ঘুরছি, কোনো ইয়ে নাই না, তো স্টেপ নাই না, শুধু মোবাইল ঘাঁটছে। আজকে কিভাবে জানতে পারলেন? আজকে বলতে আমরা ফোন করেছি, ফোন করতে এসেছি, আসতে আমরা বলেছি। আপনাদের বাড়ি থেকে খবর দিল এখানকার লোকের? হ্যাঁ, এখানকার লোকেরা যারা ফোনচি ফোনচি কাটতে আসে। কি নদী? নদীর পাশেই ঝিল। আমাদের একটাই দাবি, আমাদের সিআইডি কুকুর নিয়ে এসে তদন্ত করুক, করে লাশ তুলে দিবে। একজোড়া জুতো পরে দেখে অন্য জুতোটা অন্য কারা, জুতোটা ওখানে সন্দেহ হচ্ছে। তরফ থেকে যে বিষয়টা দাবি করা হচ্ছে যে তাদের মেয়েকে খুন করা হয়েছে, শুধু খুন নয়, ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং এই ঘটনায় কিন্তু তারা পুলিশের যে তদন্ত চলছে তাতে তারা সন্তুষ্ট নন। কারণ দুর্গাপূজার সময় এই যে নাবালিকার কথা আমি বলছি, সেই নাবালিকা তার পরিবারের সঙ্গেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন, তারপর কিন্তু আর বাড়ি ফেরা হয়নি নাবালিকার, এবং তারপর থেকেই তাকে খোঁজ করা হচ্ছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশের কাছে যখন এই অভিযোগ জানাতে যাওয়া হয়, পুলিশও কিন্তু প্রথমে অভিযোগ নিতে চায়, তাই জন্যই পুলিশের যে তদন্ত সেই তদন্তের ওপরে কোনো রকম কোনো আস্থা রাখছে না। জুতো দেখে পরিবার এবং স্থানীয়দের সন্দেহ হচ্ছে যে নাবালিকাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যখন আসে তখন কিন্তু পুলিশকে দেখে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন, এবং পরিবার সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে দশমীর রাতেই কিন্তু ভাই বোনদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই নাবালিকা, ভাই বোনেরা বাড়ি ফিরে এলেও নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবার যখন থানায় অভিযোগ জানাতে যায় তখন পুলিশ কোনো রকম কোনো সহযোগিতা করেনি। নিখোঁজ থাকার 4 দিন পর
সকালবেলায় জাঙ্গিপাড়া থানার শ্রীহট্ট এলাকার একটি ঝিল থেকে নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা, এবং তারপরেই পরিবারের লোকজন এসে জামা কাপড় দেখে শনাক্ত করেন যে তাদেরই পরিবারের মেয়েকে এইভাবে ঝিলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করতে গেলেও পুলিশকে বাধার সম্মুখীন হতে হয়, কারণ খুব স্বাভাবিকভাবেই পরিবার চাইছে না পুলিশ এই তদন্ত করুক। 13 বছরের নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একটু সাইকেল সাইকেল দেখবেন তো অমিত বাবু, এ অমিত বাবু সাইকেল দেখলার জন্য দেখুন না পড়ে, একটু খোঁজাখুঁজি করুন। এখনকার মতন এই পর্যন্তই। রাজ্য রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে কোথায় কি হচ্ছে সেই সমস্ত খবর আপনাদের জন্য আমরা নিয়ে আসি, তার জন্য আপনাদের চোখ রাখতে হবে আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ, তার কারণ দেশের ভরসা এখন বাংলার ভরসা।